আমি সঠিক জানি না আসলে বরফের দেশটা কোথায়। এই যে আমরা বরফ নিয়ে খেলা খেলি, কি জানি এটা কয়, এটা কি জানি কয়, আসলে গাইস টাকা পয়সা কোনো ব্যাপার না। আমি মনে করেন 10 কোটি টাকা ম্যানেজ করছি করে বাংলাদেশে পুরো বরফে কারখানা করে দিচ্ছি। সব বরফ, আমরা বরফের দেশে এসেছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আমাদের সাথে চারিদিকে সব বরফ, উল্টা পুরো বরফের দেশ। তো গাইস মাঠের চারিদিকে আমরা সব বরফে আছি। এই দেখেন আমাদের এইদিকে ক্যামেরা দিকে, তো গাইস এটা সব বরফ, আমরা বরফের দেশে এসেছি। কারণ অনেক কষ্ট করে বরফের দেশে আসছি পাসপোর্ট ছাড়া। আমরা এখন বাংলাদেশে নাই, আমরা বাংলাদেশ থেকে বিদেশে এসেছি। বরফ এরকম মাঝে মধ্যে হয়, বরফ সমস্যা। বরফ ওখানে উঠাবো আমাদের স্পেশাল খুরমা। তো গাইস এই যে আমাদের এটা পুরাই মানে বরফের কারখানা। এখন আমরা একটা বরফ খাবো, এটা ময়লা। হাটটাকে পানি পানি তো ময়লা, ফ্রেশ ফ্রেশ মাল খাবো ভাই। পানি কি ঠান্ডা? অসাধারণ মালটা ফেলে দিলে কেন ভাই? বরফের এগুলো সব মনে করেন পাতা আমাদের ধ্বংস হয়েছে। আমটা খিচুড়ি পুড়ি খাইতাম, আরামটা নষ্ট হয়ে গেছে। এখন আমরা আর একটা দেখা দুর্ভাগ্যবশত আমাদের ক্যামেরাম্যানটা নাই, আজকে হঠাৎ একটা টাইম চলে এসেছে, তার সাথে হঠাৎ আমরা ভিডিও করেছি। আমাদের ক্যামেরাম্যানটা দুর্বল হইলে আমাদের ক্যামেরা ভালো। এই যে আমরা এখন আসি হচ্ছে আমরা ইউরোপে। আমি সঠিক জানি না আসলে বরফের দেশটা কোথায়। এই যে আমরা বরফ নিয়ে খেলা খেলি, কি জানি এটা কয়, এটা কি জানি কয়, মার্বেল ইয়া কি গুটি খেলা, গুটি খেলা। এখন আমরা খেলবো, পাঁচটা গুটি নেবো, 1 2 3 4 5 আমরা পাঁচটা গুটি নিছি, ফাইট করবো। এই যে গুটি ফেলাইলাম, গুটি তুললাম, কত সুন্দর আমাদের খেলা। এরকম মনে করি আমরা যখন আমাদের দেশে যখন আমরা বরফের দেশ হবে তখন আমরা এইগুলো খেলা করবো, নতুন খেলা আবিষ্কার করবো। যার কারণে আমাদের হাটটা মনে করেন পূজা হয়েছে ঠান্ডায়, এগুলো কোনো ব্যাপার না। এখন গাইজ আমরা এদিকে আরও দেখাচ্ছি, এখানে মতো কম আছে। এটা আমাদের আর একজন ভিডিও ম্যান করতেছে, ভিডিও লিঙ্ক করতেছে আমাদের ক্যামেরার সাথে, ডাবল ভিডিও। সে যে কি করছে তার কোনো কথার কোনো ব্যালেন্স নাই, তার কথার কোনো ঠিক নাই, কিন্তু আমার কথা ঠিক। এখানে আমাদের সূর্যটা অনেক গাঢ় হয়েছে, আমাদের সূর্যটা গাঢ় হয়েছে, যার কারণে আমাদের এদিকে বরফগুলো আরো গলে যাচ্ছে, যার কারণে আমাদের খুব তাড়াতাড়ি ভিডিওটা করা লাগবে। আসলে গাইস টাকা পয়সা কোনো ব্যাপার না। আমি মনে করেন 10 কোটি টাকা ম্যানেজ করছি করে বাংলাদেশে পুরো বরফে কারখানা করে দিচ্ছি। এটা কিন্তু সব আমার টাকার বরফ। বুঝলে আমাকে একটা কোটি মনে করো বরফের দাম হচ্ছে 100 টাকা, মনে করেন 1 কোটি টাকার 10 কোটি টাকার বরফ আমি এদিকে দিচ্ছি। বরফগুলো সমস্যা নেই, বরফের অসুবিধা আছে টাকা মানি ইজ পাওয়ার। বরফের দেশে বরফ খাচ্ছি, এই যে আমরা বরফ খুঁজাচ্ছি, এগুলো আসলে বরফ বরফ জিনিসটা মানি দেবো, বরফগুলো মারাগুড়ি দেবো একদম। আচ্ছা দেখি গাই গাই।
লাগে নাই বরফটা মূলত আকাশ থেকে একটা মেশিনের সাহায্যে আমরা বরফটা আমরা উপর থেকে নিচে ফেলাইছি ভিডিও করার জন্য বরফ দিয়েছিল এত টাকা লস একটু মজা না করলে হয় না মানিস নাথিং আমাদের ফ্রেন্ড একটু বেশি খারাপ মাইন্ড করা দেখি না।